বলে না যে মেয়েদের বিয়ের পর পর সব শিখে নিতে হয়, আর পরিস্থিতির চাপে মানুষ সবকিছু শিখে যায়। কথাটা কিন্তু একদম সত্যি। মানে বিয়ের আগে আমি খালি চাউমিন, চা ছাড়া দু একটা জিনিস ছাড়া কিচ্ছু জানতাম না, আর ম্যাগি তৈরি এরকম দু একটা জিনিস জানতাম। এখন মোটামুটি আমি যে কোনো কিছু করে দিতে পারবো, যতটা মানে একটা নর্মাল গৃহবধূর যা করা হয়, খুব একটা বেশি যে পারবো তা নয়, কন্টিনেন্টাল ফুড সেরকম কিছু নয়, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সংসার করতে গেলে যা হয় সেটুকু আমি পারবো। কেমন দেখো, একটা গোটা মাছকে বসে বসে আমি কাটলাম। এগুলো কিন্তু মেছনিরা কাটে, বা যারা মাছ বিক্রি করে তারা কাটে। আমি কিন্তু বসে বসে এখন গোটা মাছটা কাটলাম, কোনোদিন ভাবিনি যে এরকম বসে বসে গোটা মাছ কাটতে হবে। শিখে নিতে হয়, সব কিছুই শিখে নিতে হয়, নাহলে তুমি জীবনে সার্ভাইভ করতে পারবে না। এই মাছটা আবার নুন হলুদ মাখিয়ে আগে ভাজি। দেখতে দেখতে আমি মাছ ভাজতে শুরু করলাম, আর সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি আজকে রান্নার। রান্না তো হতেই থাকবে। সবচেয়ে প্রথমে আমি জানি, গুড মর্নিং বন্ধুরা, এটা আমার আজকে জানানো হয়নি গো। পেছনে আমার রান্না হচ্ছে, দেখো কড়াই চাপানো আছে, দেখতে পাচ্ছো কিনা কে জানে। রান্না হচ্ছে, আর আমি তো রান্নার মাঝে মাঝে বলেছি যে এত ব্যস্ত থাকি যে আমার কাছে হয়তো খুব ইম্পর্টেন্ট কোনো মানুষেরও বলবো যে দাঁড়াও, দেড়টা দুটোর পর এসো, আমি একটু সময় দিতে পারবো। দেখো নেল পলিশগুলো এখনও পরা হচ্ছে না, সময় নেই, সারাদিন ধরে সময় নেই। সত্যি কথা, একটা হাউসওয়াইফের অনেক কাজ থাকে গো, মানে কম প্রচণ্ড কাজ, এটার পর এটা এটা, অটোমেটিক্যালি হাউসওয়াইফদের একটা ক্যালকুলেশনের মধ্যে চলে আসে যে এটা কাজ করব, তারপরে এটা কাজ করব, যেটা হয়তো সবার নর্মাল লোকের মাথায় থাকে না। একটা হাউসওয়াইফের যা কাজ থাকে, তো কাজের মাঝে মাঝে তো নিজেকেও ঠিক করতে হবে। তো দেখো আমি এতগুলো আপেল নিয়ে বসেছি, আপেল নিয়ে বসেছি, একটু আপেল খাই, কারণ শরীর স্বাস্থ্য একটু ভালো রাখতে হবে। আর মাঝে আমার একটু শরীর খারাপ হয়েছিল, শরীরটা ভালো ছিল না, আমার একটু ইউরিক অ্যাসিডের প্রবলেম হচ্ছিল, সেটা বেড়ে গেছিলো, যার জন্য আমার গোটা হাতে টাতে খুব ব্যথা ট্যাথা করছিলো। তো আমি ওষুধ খাচ্ছিলাম, ওষুধ টষুধ খাওয়ার পর আমার যিনি ডাক্তারবাবু, তিনি খুব ভালো আমাকে ট্রিটমেন্ট করেছেন সত্যি কথা বলতে। তো তার দু মাসের তিন মাসের ট্রিটমেন্টে আমি একদম মোটামুটি সুস্থ হয়ে গেছি। আর বাচ্চা ছোট, এখন মাকে তো শরীর খারাপ করলে চলবে না, ঘরের পুরো কাজটাই আমার উপর নির্ভর করছে, একটু শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। তাই সকাল থেকে স্যালাডটা আমার কমপ্লিট হয়ে গেল, গাজর আর শশা কেটেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল, একটু আছে, সেটা দুপুরে ভাতের সময় খাবো। আর এখন একটু আপেল নিয়ে বসেছি, তোমাদেরকে তো দেখালাম আপেল নিয়ে বসেছি এতগুলো, এবার বসে বসে খাবো আপেলগুলো। এই শাকের রান্নাটা না বেগুন আলু দিয়ে সবাই খেতে আমাদের বাড়িতে খুব ভালোবাসে, আর এটার টেস্টও ভীষণ ভালো হয়, তাই আমি যতদূর পারি চেষ্টা করি রোজ রোজ। আর দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট, তেল ঝাল চতুর্দিকে যা লেগেছে আমি সাবান জল দিয়ে সব মুছে দিলাম। এদিকে ওই রান্নাঘরটা কমপ্লিটের পর আমি ঘরের ফার্নিচারগুলো মুছে ঘরের সমস্ত চাদরগুলো ভাঁজ করে দিলাম, ঘর মুছতেও শুরু করে দিলাম, কারণ ঘর মোছাটা তো বলেছি অনেক বড় বড় ঘর, একটু সময় লাগে। আমি খুব মন দিয়ে ঘর মুছতে মুছতে হঠাৎ করে দেখি দরজার কাছে ছেলে স্কুল থেকে চলে এসেছে। দেখো আমি ভয় পেয়ে গেছি, আর আমি ছেলেকে বকছি যে একটু আওয়াজ করবি তো, আর ছেলে তত হাসছে আমাকে দেখে, ওর খুব মজা লেগেছে যে মাকে ভয় খাইয়ে দিয়েছি। দেখো ও হাসছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে, দেখছো দুষ্টু কেমন হাসছে। ঘর মুছে কমপ্লিট, আমি এখন সব ভেজা, সব মোছা, ওই ঘরও মোছা, সব কিছু। ছেলে চলে এসেছে, তোমরা তো দেখলেই ছেলে চলে এসেছে। এই জামা কাপড়গুলো দেখো আবার এখানে ফেলে দিল, আমি ওকে বলে বলে পারি না। আর এই ঘরটা তো বন্ধ আছে, এটাকে খুলি। এই এটা এখনো ওই ঘরে আছে, আমি লাইটটা দিইনি, চানটা করে নি বুঝলে। খুব গরম লাগছে, আজকে ঘাম হচ্ছে না কিন্তু গরম লাগছে খুব। চানটা করে নিই, মাথায় আজকে একটু তেল নেবো ভাবছি, চুল তো সব উঠে গেল আর অলরেডি আধ টাকলা হয়ে গেলাম, তো আজকে মাথায় তেলটা নিই ভালো করে, নিই চানটা করে নিই, কারণ ছেলে চলে এসেছে, ওর খিদেও পেয়েছে, দুপুরে আজকে একটু শোবো,
খুব ঘুমও পাচ্ছে, অনেক রাত জাগা হয়ে গেছে, তো ওই জন্য দুপুরে ঘুমোবো, চোখের তলায় কালিও পড়ে যাচ্ছে আমার। আর আজকে কি রান্না করেছি তোমাদের তো দেখানোই হয়নি, দাঁড়াও দেখাই তোমাদের কি কি রান্না করেছি। আজকে রান্না করেছি দেখো, মাছের কালিয়া করেছি, ওটা ওই কি মাছ, মুলেট মাছ বোধহয়, মুলেট মাছের কালিয়া করেছি। আর ওই এটা রুই মাছের মতো খেতে, তো ওই জন্য কালিয়াটাও ভালো লাগবে। আর এটা স্যালাড আছে, একটু বললাম না সকালে অনেকটা খেয়ে নিয়েছি, এটা একটু আছে। আর এটা এটা ওই শাক করেছি বেগুন দিয়ে আলু দিয়ে, আর এটা মাছের মাথা দিয়ে ডাল করেছি। এটা তো আজকে আমি খাবো না, এটা ফ্রিজে রেখে দেবো, এটা কালকের জন্য। যদি রাত্রে বলে এরা খাবে তাহলে আমি এটা বার করবো, নাহলে এটা কালকের জন্য, কারণ কাল আমার একটু কাজ আছে, ওই জন্য রান্নাটা একটু এগিয়ে রাখলাম, ঢেকে রেখে দেবো। আর এই যে ভাতটা আমার উঁকি মারছে, এটা সকালে ছেলে খেয়ে গেছিলো, কিছুটা রয়ে গেছে। আমি চান করে এসেছি দেখো, চান করে এসে পুজোও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে আমার দেখো। আর ছেলের এক বন্ধু এসেছে, ছেলে বিকেলে যার সাথে খেলে, সে হাই হাই হাই, তুমিও হাই করে দাও, হাই হাই। ছেলে বসে বসে একটু খেলছে ওর সাথে, ও চলে যাবে এখনই, ওকে ঘুম পাড়াবো ছেলেকে আজকে, কারণ দুটো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, দুটো পাঁচ দশ একটার সময় ছেলে এসেছে, এক ঘন্টা দেরি হয়ে গেছে। দেখো দুটো পাঁচ বাজছে, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, অনেক দেরি হয়ে গেছে। আজকে পুরো আকাশটা মেঘলা, মেঘলা আকাশ, ওয়েদারটা বেশ ঠান্ডা, ঠান্ডা নেই তবে ওয়েদারটা আরামদায়ক আছে। তো যাই হোক, আমি ব্লগ করছি, কথা বলছি, ও তাকাচ্ছে আমার দিকে, বাচ্চাটা ও তো জানে না যে এভাবে কথা বলতে হয়। খেতে বসে গেছি আমরা, এখন আড়াইটে বাজছে, দেরি হয়ে গেল আজকে, ছেলেই খেলছে দেখো, ওর বন্ধু এসেছে। আজকে আমার খাবার হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, আজ ভাত আছে, মাছ, মাছের ঝোল, ওই শাক করেছি, আর মাংস আছে, কালকের একটু মাংস সেটা গরম করে দিলাম, এটা শেষ হয়ে গেল, আর আমার একটু স্যালাড ছিল সেইটা। এই বোতলে জলটা ভরে নিই, ছেলের ছেলে মাঠে চলে গেছে খেলতে, আর আমি চুইংগাম খাচ্ছি। ছেলে মাঠে চলে গেছে খেলতে, জলটা ভরে নিই, এরকম জলটা ভরে নিচ্ছি, এবার যাব ছেলের কাছে, ও অনেকক্ষণ আগে চলে গেছে, আমি আসলে একটু শুয়ে পড়েছিলাম তো আর উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করবো ছেলের যেতেই হবে এখন। পাশের বাড়িতে না দেখো ভেতরে না, এইটা বুদ্ধদেবের সিংহাসন, এটা এখানে পুজো হয়, এখান থেকে দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখি, দেখো ভেতরে হয়তো দেখা যাবে, একটু বুদ্ধদেবকে দেখা যাচ্ছে, এই যে অরেঞ্জ রেখেছে এখানে, এখানে বুদ্ধদেব আছে, এটা ওদের সিংহাসন, মানে অন্যের বাড়ি, তো অন্যের বাড়ি থেকে এরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও করাটা উচিত নয়, কিন্তু আমি করছি, সেটা একেবারেই খারাপ জিনিস অন্যের বাড়ি থেকে ভিডিও করা, ইলিগাল ব্যাপার পুরো, বিপদ হয়ে যাবে আমার। যাই হোক, আমাদের তো ইন্ডিয়ানদের এরকমই স্বভাব, যেখান থেকে একটু পাবো একটু ছবি টবি তুলে নেবো যেখানেই থাকি। বিকেলবেলা ছেলেকে মাঠে নিয়ে এসেছি, ও আগেই চলে এসেছে খেলতে, ও একটু ব্রেক নিয়েছে, দেখো দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে ওই পাশে। এখানে আজকে ওয়েদার খুব ভালো ছিল জানো তো, খুব একটা মারাত্মক গরম ছিল না, সারা সকালটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ছেলে জেদ করছিল মাঠ থেকে, আবার আমরা চলে গেলাম শপিং মল, ওর কিছু জিনিস কেনার ছিল। দেখো ওখানে গিয়ে দেখলাম সেল চলছে, সব $10 $15 করে জিনিস, জামা কাপড় বিক্রি হচ্ছিল, কি সুন্দর সুন্দর জামা কাপড়। যদিও আমি কিনিনি, ইচ্ছে ছিল এই এই পিঙ্ক কালারের একটা জামা কিনতে, টপ আর কি জিন্সের সাথে বা স্কার্টের সাথে পরার, দেখি পরে কিনবো। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ওদের স্টল বসে, এই সেল চলে। আর এগুলো জানো তো কুশন, কি সুন্দর সুন্দর, মাত্র $6 $7 করে দাম, এমন কিছু দামও নয়, তেমনি নরম। আমার ছেলে এই জিনিসটা খাচ্ছে, এক্ষুনি আমি কিনে আনলাম, বলতে পারবে এটা কি? এগুলো কিন্তু সব সবজি, এটুকু আমি বলতে পারি।
আর আকাশে প্লেন চলছে বলে প্রচন্ড আওয়াজ উঠছে, এখানে খুব কাছে প্লেন চলে। বাবু কেমন লাগছে? ভালো গেছে? বাহ, ওর খুব ভালো লেগেছে। দেখতে এখানে অনেকটা রাত হয়ে গেল বুঝলো, আমার চোখটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ঘুম পেয়ে গেছে প্রচন্ড। আজ দুপুরেও ঘুম হয়নি, আর আমাদের তো আমার এসে তো আমি সন্ধ্যে দিয়েছি ছেলের কাছ থেকে এসে, এরকম ছেলের পড়াও হয়ে গেছে বসে আছে। বাবা তুমি গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট। প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, এখন প্রায় তোমার মোটামুটি 10:45 বেজে গেছে। আমার দিনের ওই একটু ভাত আছে, মাছের ঝোল আছে, আর একটা তরকারি আছে, সেটাই রাত্রে খেয়ে নেবো। কালকে ভোরে ওঠার কোনো ব্যাপার নেই, কিন্তু সকাল সকাল উঠতে হবে। যাই হোক, আজকের মতো আমাকে ছুটি দাও, কালকে আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। তোমরা, আমি যেমন বলেছি যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকার চেষ্টা করব। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও আমার মোবাইল চ্যানেলটা। তো যাই হোক, আজকের মতো রাখি, টাটা। টাটা করে দাও।